চড়া মূল্যে বিক্রি হলো সাকিব আল হাসানের স্বপ্নের ব্যাট। করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। মহৎ এই উদ্দেশ্যে নিলামে তোলা সাকিবের ব্যাট বিক্রি হয়েছে চড়া দামে। 20 লাখ টাকায় ব্যাটটি কিনে নিয়েছেন রাজ নামের একজন প্রবাসী ক্রিকেট সমর্থক। 2019 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ সাকিবের জন্য ছিল স্বপ্নের মতো। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন সে আসর জুড়ে। বেশি দুর্দান্ত ছিল ব্যাট হাতেই, গড়েছেন একাধিক রেকর্ডও। দল সেমিফাইনালে উঠতে না পারলেও তিনি ছিলেন বিশ্বকাপের উজ্জ্বল তারা হয়ে। যে ব্যাট দিয়ে অনন্য কীর্তি গড়েছিলেন সাকিব, প্রায় 8.5 ঘন্টা নিলামে সেই ব্যাট বিক্রি হয়েছে 20 লাখ টাকায়। নিলামে সবচেয়ে বেশি দাম হাঁকানো রাজ যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি। বিশ্বকাপে ব্যাট হাতে তৃতীয় সর্বোচ্চ রান শিকারী ছিলেন সাকিব আল হাসান। শুধু বিশ্বকাপেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 1500 রান সাকিব এই ব্যাট দিয়েই করেছেন। বুধবার বাংলাদেশ সময় বিকাল 3টার একটু আগে নিলাম শুরু হয়েছিল, যা শেষ হয় রাত 11:15টায়। নিলাম পরিচালনা করে অকশন টু অ্যাকশন, যিনি সাকিবের ব্যাটের সর্বোচ্চ দর হাঁকিয়েছিলেন আগামী 24 ঘন্টার মধ্যেই তাকে ব্যাটের অর্থ পরিশোধ করতে হবে। প্রাপ্ত অর্থের পুরোটাই সাকিব আল হাসানের গড়া দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে অনুদান হিসেবে দান করা হবে। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিয়মিত কাজ করছে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ওয়েবসাইটের মাধ্যমে দাতব্য কাজের জন্য গঠিত তহবিলে অনুদান দিতে পারেন যে কেউই। দর্শক, সাকিব আল হাসানের স্বপ্নের ব্যাটটি 20 লাখ টাকা, সেটি কি যথার্থ? আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।